মা বাবার পাও না, মা বাবার দেও না। আমি মনে করি মা বাপ যদি সন্তানের দেও না আদায় করে, সন্তান মা বাবার পাও না আদায় করবে। আরে সন্তান গুলোর পাও না মা বাপ আদায় করে না বলেই তো সন্তান বড় হয়ে নাস্তিক হয়। সন্তান দুনিয়াতে আসার বেলায় তো নাস্তিক হয়ে আসছে না। আল্লাহর হাবিব বলে প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার সময় ঈমান নিয়ে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। কেউ বেঈমান হয়ে দুনিয়াতে আসে নাই মিয়া। আবু জাহাল দুনিয়াতে আসার বেলায় মুসলমান ইমানদার, আবু লাহাব দুনিয়াতে আসার বেলায় ইমানদার, উতবা শাইবা দুনিয়াতে আসার বেলায় ইমানদার, ফেরাউন নমরুদ দুনিয়াতে আসার বেলায় ইমানদার, কারুন কানুন কাবিল দুনিয়াতে আসার বেলায় ইমানদার, নাফরমান যাদেরকে আমরা চিনি ছিন্নিত সমস্ত নাফরমানেরাও দুনিয়াতে আসার বেলায় বেঈমান ছিল না, ইমান নিয়েই দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার বলবেন না? এই কথা প্রথম শুনতেছেন আপনারা? ওই যে আলমে আরওয়াহে রুহু জগতে সব মানুষ ছিল একসাথে, তখন ছুটু বড় নাই, দাদা নাতি নাই। রুহু জগতে কারো বয়স 30, কারো বয়স 300, এমন না, ওখানে সকলের বয়স সমান। সুবহানাল্লাহ বল। ওখানে বাপ পোতে ভাই ভাই, বাপ পোতে কি মানে সমান সমান আর কি, বুঝাইতেছি। আবার হেসা হেসা আব্বারে বাইরে খেলেন না গিয়া, এমন হয়েছে এক এলাকায়। এরা সাত ভাই, ক ভাই কন্যা, সাত ভাই মিরপুর বাজারে মোটর সাইকেল রাউন্ড দেয় আর আওয়াজ দেয় সাবধান, কেউ কথা কইবি ফালাই দেবে, কথা নাই। আমরা কইলাম আট ভাই, তো ইলা আবার জানে, ইব্রাহিম ভাই জানে, কিরে আমি তো জানি তোরা সাত ভাই, তোরা আট ভাই কইলি কেন? কই আরে মিয়া বুঝেন নাই, আব্বারে লয়ে আট ভাই। বাপে প্রতি মিল্লা ভাই কোন রকম দিন কাটায়। তো আলমে আর ওয়াহে সমস্ত মানুষের রূহ যখন একসাথে, আল্লাহ প্রশ্ন করেছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন সমস্ত রূহ একই সাথে বলেছে বালা কেন নই, আপনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ নবী বলেছেন আপনি আমাদের রব, আবু জাহলের রূহ বলেছেন আপনি আমাদের রব, আবু লাহাব বলছে আপনি আমাদের রব, মুসা নবীও বলছে বালা কেন নয় আপনি আমাদের রব, ফেরাউনও বলেছে বালা আপনি আমাদের রব, ইব্রাহিম নবী বলেছে আল্লাহ আমাদের রব, নমরুদও বলেছে বালা কেন নয় আপনি হলেন আমাদের রব। এক কথাই আদম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সব মানুষের জগতে একই সাথে বলেছে আমাদের রব হলেন একমাত্র কে। সবাই বলেন আমাদের রব কে? আপনার আমার নবী বলে দুনিয়াতে মানুষ আসবার সময় প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করেছে, একটা মানুষও বেঈমান অবস্থায় দুনিয়াতে আসে নাই। বাচ্চা জন্ম নেওয়ার সময় মুসলমান ঈমান নিয়ে দুনিয়াতে আগমন করেছে, কারণ রূহ জগতে ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান নিয়ে রূহ জগৎ থেকে মায়ের রেহেমে চলে আসছে, মায়ের রেহেমের ভেতরেও ঈমান আছে, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে চলে আসছে তখনও সে মুমিন, নাবালক বয়স পর্যন্ত সে মুমিন, 12 বছর 15 বছর অর্থাৎ যতদিন পর্যন্ত সে বালক হবে না সে ইমানদার, যে কোনো ধর্মের ঘরে তার জন্ম হোক না কেন, নাবালক বয়সে যদি মারা যায় তো নিষ্পাপ, তার আমল নামায় কোনো গুনাহ না থাকার কারণে বিনা হিসাবে জান্নাতের মেহমান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতিল ইসলাম,
আরে যুবক দুনিয়াতে মানুষ আসবার বেলায় ইমানদার হয়ে দুনিয়াতে আসে, একজনও বেঈমান হয়ে আসে না। সব সন্তানরা ভালো মানুষ হয়ে দুনিয়াতে আগমন করেছে, কেউ মন্দ আর নাস্তিক বেঈমান হয়ে আসে নাই। খারাপ হইছে কেমনে? নবী কইছে বাবা তার আব্বা আম্মা তার হিন্দু বানাইছে, তার আব্বা আম্মা তার খ্রিস্টান বানাইছে, তার আব্বা আম্মা তার ইহুদি বৌদ্ধ বানাইছে, তার মানে হলো সন্তান যে নাস্তিক হইছে নিজে নিজে হয় নাই, আব্বা আম্মাই তার নাস্তিক বানাইছে। কথা বলুন ঠিক কিনা? আব্বা আম্মাই নাস্তিক বানাইছে, বেঈমান মুসলমান বানাইছে মা বাবা। আমার কাছে ডকুমেন্টস নিয়ে যান। কেমনে? হযরত ওমর কে যখন প্রশ্ন করত খলিফা ওমর, আচ্ছা সন্তানে আব্বা আম্মার কাছে কি পাও না একটু বলেন তো। এই সাউন্ড হাতটা চিচি করে গেল, যা আছে তা থাকুক, চিকন হয় কেন? বাচ্চার মা বাবার কাছে কি পাও না একটু জানতে চাই, ওমর কে জিজ্ঞেস করছে। মা বাবার কাছে সন্তানের পাওনা সম্পর্কে হযরত ওমর সর্বপ্রথম যে উত্তরটা দিতেন, জবাবটা দিতেন, সেটি হলো ওমর বলতেন, বাচ্চার সন্তানের প্রথম পাওনা হলো বাবার কাছে এবং মায়ের কাছে। আব্বা আমার মা যেন ভালো হয়, আম্মা আমার আব্বা যেন ভালো হয়। অর্থাৎ যুবক, তোমার বিয়ের আগেই তোমার কাছে সন্তানের দাবি হলো তুমি যেন রূপবান্ধরে বিয়ে করো, নাকি পরিমনের বিয়ে করো? বুঝা না? সন্তানের প্রথম দাবি হলো বাবা, এ যুবক এখনো কোন বিয়ে করছো না, তোমার আব্বা রে কাকে দেশে, আব্বা তুমি যে আমার বাপ হইবা, মা তো লাগবো ঘরে, মা যেন ফাতেমার মতো বুজুর্গ হয়। আল্লাহ আকবর কর না। ছেলে কইতেছে বাপেরে, যারা বিয়ে করছে না হেরারে কইতেছে আব্বা ডাক কইলাম ডাকতেছে তোমারে, তুমি শুনো না, বুঝো না, আব্বা তুমি যে আমারে জন্ম দিবা, মা ঘরে আসবে, ভালো মা যেন ঘরে আসে। মুত্তাকি পরহেজগার দিনদার মাইয়া ঘরে আনবা, মায়েরে ও বলে মা আমার বাবা যেন হযরত আলীর মতো বড় বুজুর্গ হয়, আলেম হয়। তার মানে হলো সন্তানের প্রথম পাওনা হলো বাবার কাছে, মা ভালো আসবে আল্লাহর।